মাইথন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অগাধ জলরাশি, নৌকা বিহার, নিমজ্জিত দ্বীপ আর একরাশ সবুজের অভিযান। সপ্তাহান্তে ছোট্ট ছুটিতে বেড়াতে যাওয়ার জন্য মাইথন খুব সুন্দর জায়গা। এবারের মাইথন ভ্রমণে আমরা কলকাতা থেকে গাড়ি নিয়ে চলে এসেছিলাম মাইথন। কলকাতা থেকে মাইথনের দূরত্ব মোটামুটি 240 কিলোমিটার মতো, সময় লাগে 5 ঘন্টা। এছাড়া ট্রেনে বাসে করে মাইথন যেতে চাইলে হাওড়া থেকে ট্রেনে করে আসানসোল চলে আসুন। আসানসোল থেকে মাইথনের দূরত্ব 45 কিলোমিটার মতো। আসানসোল থেকে মাইথন যাওয়ার রেগুলার বাস সার্ভিস রয়েছে। আমরা মাইথন যাত্রাপথে শক্তিগড়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম, তারপর আবার এগিয়ে চললাম মাইথনের উদ্দেশ্যে। মাইথনে আমরা উঠেছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের মাইথন ট্যুরিস্ট লজে। হোটেলে পৌঁছানোর আগেই আমরা ঘুরে দেখে নিলাম কল্যাণেশ্বরী মন্দির। মন্দিরে ঢোকার মুখে ফুল ও পূজা সামগ্রীর বেশ কিছু দোকান রয়েছে। এখান থেকে ফুল নিয়ে মন্দিরের দিকে এগিয়ে চললাম। মন্দিরের বাইরে থেকেই ভক্তগণের বিশাল সমাগম চোখে পড়ল। আমরা মন্দির প্রাঙ্গণটা একটু ঘুরে দেখলাম। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম মাইথন ট্যুরিস্ট লজের দিকে। মাইথন ট্যুরিস্ট লজে যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর, পুরো পথটাই জঙ্গলের মধ্য দিয়ে। আসলে মাইথন ট্যুরিস্ট লজটি একেবারে আইসোলেটেড জায়গায় একটি টিলার ওপরে অবস্থিত। আমরা এসে পৌঁছলাম মাইথন ট্যুরিস্ট লজে। আসুন আপনাদের ট্যুরিস্ট লজটা একবার ঘুরিয়ে দেখে নিই। পিছনে যে রুমগুলো বললাম, এই হচ্ছে সেই রুমগুলো, আর তার সামনে রয়েছে একটা বেশ সুন্দর সাজানো গোছানো গার্ডেন। মাইথন ট্যুরিস্ট লজে বেশ কিছু রুম রয়েছে, আর রয়েছে কটেজ সিস্টেমও। আমরা যদিও কটেজটাই বুক করেছিলাম, চলুন আমরা আমাদের কটেজের দিকে আপনাদের নিয়ে যাই। আর এই হলো আমাদের কটেজ। এই কটেজের সামনেই আমরা দাঁড়িয়ে আছি, চলুন ঢুকে দেখা যাক কেমন রুমটা। এই হলো আমাদের রুম, বেশ নিট অ্যান্ড ক্লিন, সাজানো গোছানো, টাওয়েল দেওয়া রয়েছে, আর অবশ্যই এটা এসি রুম। বাইরে সবুজের সমারোহ, আর জানলার এই পারে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে সন্ধে আর সকালের আড্ডাটা এখানে কিন্তু ভালোই জমে যাবে। আসুন এবার বারান্দার দিক থেকে ঘুরে দেখি বাইরের ভিউটা ঠিক কেমন। এই হলো আমাদের বারান্দা, ছোট্ট একচিলতে বারান্দা, চারপাশে গাছপালা, সবুজ। ওই যে মাইথন ড্যাম দেখা যাচ্ছে, সবুজ গাছপালার ফাঁক দিয়ে সে উঁকি মারছে, পুরো জলে টইটুম্বুর। কিন্তু আকাশটা একটু মেঘলা, তার জন্য অতটা ভালো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু যাব আমরা মাইথন ড্যামের কাছে। মাইথন ট্যুরিস্ট লজের নিজস্ব রেস্তোরাঁ রয়েছে, সেখান থেকেই আপনারা লাঞ্চটা সেরে নিতে পারেন। আমরা লাঞ্চ সেরে
একটু রেস্ট নিয়ে মাইথন ড্যামের উদ্দেশ্যে রওনা দেব। মাইথন ট্যুরিস্ট লজের মেন বিল্ডিং থেকে মাইথন ড্যামের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে চলে এলাম মাইথন ড্যামের ধারে। প্রসঙ্গত বলি, মাইথন শব্দের উৎপত্তি মায়ের থান শব্দটি থেকে। মাইথন ড্যামটি মূলত বরাকর ও দামোদর নদের মিলনস্থলে অবস্থিত। বিকেলের রোদ গায়ে মেখে আমরা ড্যামের উপর ঘুরে বেড়ালাম। ধীরে ধীরে সন্ধে নামতে শুরু করলো। আমরা ড্যামের ধারের দোকানগুলো থেকে টুকটাক টিফিন সেরে ট্যুরিস্ট লজে ফিরে এলাম। এখানে সন্ধেবেলা বিশেষ তেমন কিছু করার নেই বা কোথাও ঘোরারও নেই, কিন্তু বেড়াতে এসে ঘরের মধ্যে থাকতে কি আর মন চায়? তাই আমরা দুজন বেরিয়ে পড়েছি একটু বাইরেটা ঘুরে দেখবো বলে। বেশ ভালোই ঠান্ডা, তেমন কেউ আর বাইরেও নেই, সবাই যে যার রুমে। আমরা দুজনই শুধু একটু ঘুরে ঘুরে দেখছি চারপাশটা। আর দু একদিন আগেই পূর্ণিমা গেছে, তাই জন্য আকাশে একটা গোল চাঁদ। ট্যুরিস্ট লজের ব্যালকনি থেকে চাঁদের আলোয় ড্যামের জলের রূপ বড় মায়াবী লাগে। আমরা তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়লাম। আজ সকালে তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট সেরে সবার আগে চলে এলাম ড্যামের জলে নৌকা বিহারের জন্য। নৌকা বিহারের বিভিন্ন প্যাকেজ হয়। আমরা দরদাম করে একটা প্যাকেজ বুক করে নৌকা বিহার শুরু করলাম। সকালের হাওয়া গায়ে মেখে ড্যামের সবুজ জলে নৌকা বিহার করতে দারুণ লাগে। আমরা এখন রয়েছি মাইথন ড্যামে। মাইথন ড্যামে বোটিং করছি। আমাদের এক বোটটি হাতে টানা বোট। এখানে বোটিংয়ের বিভিন্ন রকম অপশনস রয়েছে, যেমন স্পিড বোট, হাতে টানা বোট, আপনারা পছন্দ যেটা পছন্দ সেটাই করতে পারেন। আর রয়েছে বেশ কিছু প্যাকেজ। আমরা তিনটে স্পট দেখার জন্য ঠিক করেছি, বড়দ্বীপ, ছোটদ্বীপ আর বারোটা গেট, লক গেটের বারোটা গেট। তো আপাতত আমরা বড়দ্বীপের দিকে এগিয়ে চলেছি। নৌকা বিহার করে ফিরে এসে আমরা এগিয়ে চললাম পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। মাইথন থেকে পাঞ্চেত বেশ কাছেই, মিনিট ৪০-এর মধ্যেই আমরা পাঞ্চেত পৌঁছে গেলাম। পাঞ্চেতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম গড় পঞ্চকোটের উদ্দেশ্যে।
পুরুলিয়া জেলার গড় পঞ্চকোট জায়গাটি বেশ সুন্দর। পাঞ্চেত পাহাড় লাগোয়া পঞ্চকোট মন্দির। কয়েক বছর আগেই মূল মন্দিরটির রেনোভেশন করা হয়েছে। পাহাড়ের পাদদেশে অবস্থিত মন্দিরটি বেশ আকর্ষণীয়। গড়পঞ্চকোটের একদম কাছেই রয়েছে অরণ্যের দিনরাত্রি রিসোর্ট, আপনারা চাইলে সেখানে থাকতে পারেন। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টেরও নিজস্ব থাকার ব্যবস্থা রয়েছে, চাইলে সেখানেও থাকা যায়। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ি ফেরার পথ ধরলাম। পথে আসানসোল থেকে লাঞ্চ সেরে নিলাম এবং ফেরার পথে ফের শক্তিগড়ে দাঁড়িয়ে বাড়ির জন্য ল্যাংচা কিনে বাড়ি ফিরে এলাম। মাইথনে সাইট সিন করার বেস্ট অপশন হলো অটো। অটো ভাড়া করে সাইট সিন আপনারা করতে পারেন, সেক্ষেত্রে খরচ পড়বে 800 থেকে 1000 টাকা স্পট বেসিসে। এছাড়া মাইথনে খাওয়ার খরচ পড়বে 150 থেকে 200 টাকা পার মিল পার হেড। মাইথনে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মাইথন ট্যুরিস্ট লজের রুম ট্যারিফ মোটামুটি 1200 থেকে 2000 টাকা মতো রুমের বেসিসে। মাইথন ড্যামটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড দুটো রাজ্যের সীমানায় অবস্থিত, তাই পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড দুটো দিক থেকেই নৌকা বিহারের অপশন রয়েছে এই মাইথন ড্যামে। মাইথনে থাকার বেস্ট অপশন হলো ডিভিসির মজুমদার নিবাস। এটি বুক করতে হলে ডিভিসির অফিস থেকে বুক করতে হয়। মাইথনের খুব কাছেই রয়েছে পাঞ্চেত পাহাড় এবং গড় পঞ্চকোট, সুতরাং মাইথন ট্রিপ করার সময় পাঞ্চেত ও গড় পঞ্চকোট অবশ্যই ঘুরে দেখে নিন। মাইথন ট্যুরিস্ট লজে এমনি বেশ কিছু রুম রয়েছে, আর রয়েছে বেশ কিছু কটেজও। আমরা কটেজটাই ভাড়া করেছিলাম, আরেকবার বল। কিন্তু এই জানলার ধারে বসে কফির, আমরা এখন রয়েছি মাইথন ড্যামে। মাইথন ড্যামে বোটিং করছি, আমাদের এক বোটটি হাতে টানা বোট। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন, আর এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।